জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাধু রামন্ত্র পাশের বাড়িতে চুরি হলো পাশের বাড়ি থেকে আমার ছেলেকে মারা হলো আমি তারও আমি শাস্তি চাই তারও আমি শাস্তি চাই তারও আমি শাস্তি চাই আমি ছেলের মা আমি তার শাস্তি চাই কঠোর শাস্তি চাই আমার কোনো জিনিস চাই না কোনো জিনিস আমার দরকার নাই আমার ছেলে কি ক্যাম্পে কাজ করতো তাও আমার ছেলের মানলে না কেনি কেন মানলে না আমার ছেলের কাগজ দেখে এসে কেন মানলে না পুলিশ বাবু কিসের লেগে মানলে না কাগজটা কেন মানলে না যাদের প্রতি এটা ঘটনা ঘটেছে তারা তো নিজের মুখে বলল যে পুলিশ তুলে নিয়ে গেছে গ্রেপ্তারি দেখায়নি কোনো ওয়ারেন্ট না তাহলে আমাদের রাজ্যে এক এরম ব্যবস্থা চলছে যেখানে পুলিশ যাকে খুশি যদি গরিব হয় নিরীহ হয় অসহায় হয় তাকে ধরে কোনো কাস্টাডিয়াল নয় কাস্টাডি দেখায়নি পুলিশের কাস্টাডিতে মৃত্যু একটা অপরাধ সেটা গোটা দেশের মধ্যে আমাদের স এখন সসম্মানে এগিয়ে যাচ্ছে অন্য রাজ্যে হচ্ছে যেরকম উত্তরপ্রদেশে যেরকম মধ্যপ্রদেশে আর তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে এখানে অ্যারেস্ট না করেই তার ওপর টর্চার করে তাকে হত্যা করা হয়েছে এটাকে বলে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার যদি বিচার করে শাস্তি হয় আলাদা কথা পুলিশ শাস্তি দেওয়ার অধিকার নেই পুলিশ মন্ত্রীকে এই অধিকার দিয়েছেন পুলিশ অপরাধ হলে অপরাধ দমন করার জন্য অপরাধীকে কোর্টে নিয়ে যাবে কোর্ট বিচার করবে সাক্ষীর প্রমাণ দেখে এখানে পুলিশ নিজেই হচ্ছে অপরাধী নিজেই হচ্ছে বিচারক আর নিজেই হচ্ছে আবার পুলিশ সব দায়িত্ব নিজে নেওয়া মানে হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এই ব্যবস্থা করছে যেখানে আইনের শাসন থাকবে না আলাদা দপ্তরের যে বিচারপতি বিচার করার ক্ষমতা সেটা থাকবে না তাকে বিচারপতি গাল দিচ্ছে আর পুলিশকে দিয়ে সব ঠিক করে দেবে ভোটও লুট করাবে চুরিও করাবে আবার চুরি অপরাধ দিয়ে নিরীহ মানুষকে খুনও করবে আমরা এটার বিচার চাইছি এবং শেষ পর্যন্ত লড়ব